দু সপ্তাহেরও কম সময়, তারপরই চারিদিকে চলে উঠবে শারদীয়ার আলো, বেজে উঠবে দেবী দুর্গাকে বরণ করতে ডাক। তাকে কেন্দ্র করেই যেমন পুজো উদ্যোক্তারা রাত দিন এক করে দৌড় ছাপে ব্যস্ত, তার থেকেও আরো দ্বিগুণ ব্যস্ত মৃৎশিল্পীরা দেবী দুর্গার মূর্তিকে তৈরি করে সাজিয়ে উদ্যোক্তাদের হাতে তুলে দিতে। তবে অন্যান্য বছরের তুলনায় পুজো কম, তাই চাহিদাও তেমন নেই। মাটি সহ মূর্তি তৈরির সহ সরঞ্জামের মূল্য বৃদ্ধি বেড়েও সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না তৈরি করা দেবী দুর্গার। ঠিক এমনটাই বক্তব্য মোহনপুরের এক মহিলা হেমন্ত রুদ্রপালের। মোহনপুরের মহকুমার মধ্যে অন্যান্য মৃৎশিল্পী তথা মূর্তি বিক্রেতাদের মধ্যে হেমন্ত দেবীও একজন। ওনার পরিবারের সকলেই এই কাজের সাথে যুক্ত। তেমন লাভ না থাকলেও পূর্বপুরুষদের শিল্পকে ধরে রাখতে অল্প লাভকে হাসি মুখে গ্রহণ করে এই কাজ করে যাচ্ছেন মোহনপুরের এই মহিলা মৃৎশিল্পী। রাজ্য সরকার আছে, এবার পূজা বলি বেশি নিব, মানে এর মাঝে পূজা বলি আরো বেশি কম, আড়াই বছর তো আরো বেশি কম, আমরা মনে যার জন্য আরো বেশি হইব। আর এর মাঝে কি পুজতা নাই নাই, আমরা এটা একটা অভাব অভাব বাব হয়ে গেছে, এবারে টাকা পয়সা অনেক কিছুটা অভাব অভাব বাব হয়ে গেছে আড়াই বছর তেনে। এ অন্য অন্য তুলনায় এবার পূজা কম হই, এবার পূজাটা হয় না টাকা পয়সা আর ইয়ার কি মানে সেলে মূর্তি হয়ে নেয় না বেশি, এই কারণে আমরা অনেক মূর্তি কম হই বানাইছি আড়াই বছর তেনে। নতুন সরকারের কাছে দাবি রাখেন তাদের কোনো ভাতা বা বড় লোন দিয়ে যেন সাহায্য করে আগামী দিনে মূর্তি তৈরির এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে বড় পরিসরে তুলে ধরতে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দেব রাত।